বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে 2030 সালের মধ্যে এ খাতে নতুন করে প্রায় হাজার কোটি ডলার বিনিয়োগ দরকার যা মেটাতে বিদ্যুৎ খাতে বহুপাক্ষিক উদ্যোগ আশা করছে সরকার যদি তারা মনে করেন বিশ্বজুড়ে ঋণের সুধার বৃদ্ধি ও এলএনজি নির্ভরতা সে পথে বড় ঝুঁকি সৌরভ রহমানের রিপোর্ট বছরে একজন ব্যক্তি এখন গড়ে 220 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে দেশে অর্থনৈতিক গতি 2030 সাল নাগাদ এই চাহিদা তিনশো কিলোয়াটে নেবে বলে আশা সরকারের সেই হিসেবে তখন দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে তিরিশ হাজার মেগাওয়াট অর্থাৎ এই সময়ের মধ্যে নতুন করে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে সরকারের হিসেবে এর জন্য খরচ হবে তিন হাজার ছয়শো কোটি ডলার আর সঞ্চালন ও বিতরণ বাবদ ব্যয় করতে হবে আরও দুই হাজার কোটি সব মিলে আগামী বারো বছরে এই খাতে দরকার হবে পাঁচ হাজার নয়শো বিশ কোটি ডলার এই বিপুল পরিমাণ অর্থ কোনো একটা সোর্স থেকে পাওয়া যাবে না যে মাল্টিলেটনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মাল্টিলেটনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস লোকাল ইনভেস্টমেন্ট আমাদের বিদেশি যারা আমাদের বাংলাদেশীয় লোকজন বিদেশে তারা টাকা পয়সা রোজগার করেছেন তাদের ইনভেস্টমেন্ট নানাভাবে আমরা চাই যে এই বিনিয়োগগুলো আসুক তাতে করে যে আমরা এই ভিন্ন ভিন্ন সোর্স পাওয়ার কারণে শক্তিটাও বেশি হবে বিনিয়োগের এই রূপরেখা তিন মেয়াদে ভাগ করেছে সরকার প্রথম পর্যায়ে দু পর্যন্ত এখাতে বিনিয়োগ হবে বর্তমানের থেকে কিছু বেশি সাড়ে সাতশো কোটি ডলারের মতো তার পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ দু থেকে পঁচিশ পর্যন্ত তিন কোটি ডলার আশা করা হচ্ছে আর শেষের পাঁচ বছরে দরকার হবে দুই হাজার ডলার তবে উদ্যোক্তারা বলছেন যত দিন যাবে ততই চ্যালেঞ্জ বাড়বে এখাতের জ্বালানি আর ঋণ সংগ্রহে বর্তমানে পৃথিবীতে ইন্টারেস্ট রেট বাড়ছে এবং বর্তমানে পৃথিবীতে আগে যে স্টিমুলাস দিচ্ছিল আমেরিকান গভর্নমেন্ট এবং ইউরোপিয়ান গভর্নমেন্ট সেই সমস্ত স্টিমুলাসগুলো কমছে কাজেই কস্ট অফ ফান্ডটা বাড়বে আগামীতে ওয়ান অফ দ্য কনসার্নস হুইচ ইজ देयर নাও ইজ বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের ষাট ভাগই আসে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকারের ইচ্ছা দু তিরিশ সাল নাগাদ এই নির্ভরতা কমিয়ে ৩৫ ভাগে নিয়ে আসা হবে তখন কয়লা ভিত্তিক কেন্দ্রের সরবরাহ বাড়িয়ে ৩৫ ভাগ করা হবে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন